রাজধানীর পূর্বাচলের বাণিজ্য মেলার এবারের আসরের দ্বিতীয় শুক্রবার সকাল থেকে ছিল দর্শনার্থীদের ভিড়। সপ্তাহের ছুটির দিনগুলোই বেচা কেনার মূল ভরসা বলে জানান মেলায় অংশ নেয়া ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন, মেলায় পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরে ঘুরে জিনিস দেখার পাশাপাশি পছন্দের পণ্য কিনছেন। বিস্তারিত মাসুদ আল আবুনির প্রতিবেদনে। ছুটির দিন জমজমাট বাণিজ্য মেলা। মেলায় গ্রাহক টানতে দেয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড়। অন্যান্য বছরের মতো এবারও বেশি বিক্রি হচ্ছে আসবাব, কোকারিস, পোশাক, প্লাস্টিক ও গৃহস্থালির বিভিন্ন পণ্য। পণ্যভেদে দেয়া হচ্ছে 10-30% পর্যন্ত মূল্য ছাড়। ক্রেতা দর্শনার্থীরা জানান, ছুটির দিন হয় পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন, কিনছেন পছন্দের ও প্রয়োজনীয় জিনিস। মেলা ভালোই দেখছি, গতবারের চাইতে এবার একটু ভালো দেখছি। আর আমি ক্রোকারিস কিনেছি। এখন যেহেতু মেলার মাঝামাঝি পর্যায়ে, এখন ওইভাবে ছাড় দিচ্ছে না, এখন হয়তোবা শেষের দিকে আসলে হয়তোবা ছাড় আমরা পাবো। হ্যাঁ, বৌমা আসছে দুইজন, মেয়ে আইছে একজন, মেয়ে নাতিনি এসেছে, ছেলে নাতিনি এসে দুইজন, আমি এসেছি, আমার একটা ছেলে এসে হেরা হাঁক গেছে ওইদিকে। যদিও ঢাকা থেকে একটু দূরে হয়ে গেছে, কিন্তু ভালো, মেলা পরিবেশ স্বাভাবিকভাবে খুবই ভালো। দোকানিরা বলছেন, ছুটির দিন হয় বিক্রি বেশি হচ্ছে, তবে গত বছরের তুলনায় এবার অনেকটাই ভালো বিক্রি হচ্ছে। তারা জানান, গৃহস্থালী পণ্যের পাশাপাশি বেশি বিক্রি হচ্ছে শীতের পোশাক। দূরত্বের কারণে কিছু কাস্টমার কমলেও, কিন্তু আসলে এটা যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সারা দেশব্যাপী এর ব্যাপ্তি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসছে, সেক্ষেত্রে ভিজিটর খুব একটা বেশি কম হচ্ছে না, মোটামুটি ভালোই হচ্ছে। সব প্রথম সপ্তাহটা বৈরী আবহাওয়ার কারণে একটু উপস্থিতি কম থাকলেও দিন ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে। 1200 টাকা প্যাকেজ ছিল, আমরা 1000 টাকা প্যাকেজে ডিসকাউন্ট দিয়েছি। সালের ইনশাল্লাহ চাহিদা আছে, ভালো চাহিদা আছে, কারণ এগুলো কাশ্মীর থেকে না তো। শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতার পাশাপাশি দর্শনার্থীর সমাগমও ছিল চোখে পড়ার মতো। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা।